শ্রীলঙ্কা দেয়া 293 রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে দলীয় 50 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। তবে রহমত শাহ, নবী, শাহিদি সহ ব্যাটসম্যানরা খেলতে থাকেন ঝড়ো ইনিংস। তাদের ব্যাটে ভর করে অসাধ্য সাধনের পথে এগুচ্ছিল আফগানিস্তান। সমীকরণ অনুযায়ী শ্রীলঙ্কার দেয়া 292 রান 37 ওভার এক বলে তারা করতে পারলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হতো তাদের। কিন্তু সেই 37 ওভার এক বলে ডি সিলভার বলে মুজিবের আউট যেন সব স্বপ্ন ভেঙে দেয় আফগানদের। শেষ পর্যন্ত 289 রানে অল আউট হয় আফগানিস্তান। এতে 3 রানের জয় দিয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকে ক্রিজের আধিপত্য নিয়ে নেয় লঙ্কান ব্যাটাররা। ওপেনিং জুটিতে দলকে 63 রান এনে দেন প্রথম নিশাঙ্কা ও দিমুত করুণারত্নে। এরপর 4 ওভারের মধ্যে 2 ওপেনারকে ফিরিয়ে আফগানিস্তানকে লড়াইয়ে ফেরেন গুলবাদিন নাইব। 35 বলে 32 রান করে ক্যাচ দিয়ে ফেরেন করুণারত্নে। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি নিশাঙ্কাও। 40 বলে 41 রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস শুরু থেকে ছিলেন মারকুটে, তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন সাদিরা সামাবিক্রমা। চতুর্থ উইকেট জুটিতে মেন্ডিস চারিত আসালাঙ্কা জুটি দলকে এনে দেন 102 রান। 36 রানের ইনিংস খেলে রাশিদের শিকার হন আসালাঙ্কা। এরপর আবার ছন্দপতন লঙ্কানদের। 19 বলে 14 রান করে মুজিবুর রহমানের শিকার হন ধনঞ্জয় ডি সিলভা। 84 বলে 6-4 ও 3 ছক্কায় 92 রান করে রান আউটের শিকার হন মেন্ডিস। শেষ 10 ওভার 3 বলে মহেশ থিকসানা ও দুনিত ভেল্লা লাগে মিলে দলকে আরও 65 রান এনে দিয়ে আফগানদের সামনে বিশাল চ্যালেঞ্জ দাঁড় করান।